দেখেন এখন রান্না করতেছি রুই মাছ, রুই মাছ দিয়ে বাংলাদেশি শিম দিয়ে। পেঁয়াজ একটু সফট করে আনছি, এখন আমি একটু তেল দিতেছি, দেখেন বেশি দিব না, একটু দিব। তারপরে ওই পেঁয়াজের মধ্যে মশলাগুলা দিব, এই যে হলদি দিতেছি, জিরা দিতেছি, মিক্স কারি পাউডার দিতেছি, মরচের পাউডার দিতেছি, রুই মাছ তো মরচের পাউডার দিতেছি। মানে একটু পানি দিব যাতে মশলাটা জ্বলে না যায়। ছোট একটা পেঁয়াজ দিছি, তেল দিছি, এখন এই সিম গুলা বাংলাদেশের সিম দেখেন, ওইগুলা খাটিয়া সুন্দর করে রাখছি ধুইয়া, ওইটাই দিলাম। অন পানির সাথে তেলের সাথে ওই সিম গুলা বিরান হবে, যত বিরান হবে সিদ্ধ হবে, তারপরে মাছ দিব। এখন আমি দূরিয়া রাখি, 5 মিনিট পরে আসা দেখা করবো আসিয়া। চলে আসলাম 5 মিনিট পরে মাই ভিউয়ার, দেখেন সিমটা একদম সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে, এটা বাংলাদেশের সিম। এখন মাছ দিয়ে দিব, এই দেখেন রুই মাছটা, আমি আজকে একটু রুই মাছটা নরম করে রাখছি, মানে একটু ফ্রাই করে রাখছি, সতে সতে করে রাখছি, মাছের সাথে একটু তেল দিয়া চুড়া মশলা দিয়া সতে করছি। মাঝে মাঝে একটু ডিফারেন্ট খাইতে ইচ্ছা করে, তো এইরকমই রান্নাম একটু ডিফারেন্ট ভাবে। মাঝে মাঝে যখন রান্না করি কাঁচা মাছ দিয়েও রান্না করি, মাঝে মাঝে একটু ডিফারেন্ট ভাবে রান্না করি, মাঝে মাঝে সবসময় তো এক জাত খাওয়াই খাইতে ভালো লাগে না। এখন পানি দিয়ে দিব, সিমটা পুরা সিদ্ধ হয়ে গেছে, মাছও তো অলমোস্ট আমি ছোটে করে রাখছি, এখন একটু পানি দিয়া মাখা মাখা পানি দিয়া ওই সিমটা ভালো করে মাছের সাথে মিলিয়ে গেলে নামাইয়া ফেলব। দেখেন আমরা মানুষ দুইজন তো লাগি, এক বাটি রান্না করব, সেই এক বাটিতে পানি যখন 5 মিনিট পরে নামাইয়া ফেলবো, পানি আরো শুকাইয়া যাবে তখন নামাইয়া ফেলবো। 5 মিনিটের জন্য এখন রাখলাম, তরকারিটা ভালো করে মাছটা মজা মজা হয়। দেখেন সিমটা কেমন হইলো, 5 মিনিট পরে ফিরে আসছি, এখন কাঁচামরিচ দিতেছি। কাঁচামরিচ দিলে কাঁচামরিচটা খাওয়া কিন্তু খুব ভালো, শুকনা মরিচটা কম খাওয়া ভালো, কাঁচা মরিচটা বেশ খাওয়া ভালো, কারণ কাঁচা মরিচের মধ্যে ভিটামিন সি আছে, শরীরের জন্য খুব উপকারিতা। আর যদি শুকনা মরিচ খান সেটা কিন্তু এত ভালো না, তো শুকনা মরিচ কম দিয়া কাঁচা মরিচ একটু বেশিরভাগ দিয়া যদি রান্না করেন, পেস্ট করিয়াও কাঁচা মরিচ দিতে পারেন, আপনি আনা পেস্টেও কাঁচা মরিচ কাটিয়া দিতে পারেন, এটা হলো আপনাদের স্বাদ অনুযায়ী। তো আর একটু 2 মিনিট রাখবো, কাঁচামরিচ দিছি, তারপরে ধনিয়া পাতা দিয়ে নামাইয়া ফেলবো। তাহলে দেখতে থাকেন ভিউয়াররা, ফিরে আসলাম 5 মিনিট পরে, দেখেন তরকারিটা হয়ে গেছে রুই মাছের, এখন ধনিয়া পাতা দিয়ে একদম নামাইয়া ফেলবো। ফিনিশিং টাচ না দিলে হয় না। তাহলে ভিউয়াররা, আমার লাভলি ভিউয়াররা, আমার ভিডিওগুলা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর যারা নতুন নতুন আসছেন সাবস্ক্রাইব করবেন, আর পুরানো যারা আছেন থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা আমার পেজে আসেন আর সবসময় দেখতে থাকবেন, লাইক শেয়ার দিবেন, আমার রান্নাগুলা কেমন হয় কমেন্ট বক্সে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার দিবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।
ভালো থাকেন, আরো একটা ব্লগ নিয়ে আসবো রান্নার। আজকের জন্য বিদায় নিলাম, থ্যাংক ইউ, বাই।